বন্ধুরা, আমাদের সঙ্গে যুক্ত থাকতে, প্রতিদিনের রাশিফল দেখতে, জ্যোতিষ আলোচনা শুনতে এই ভিডিও নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটা প্রেস করুন, পাশাপাশি অবশ্যই পাশে থাকা বেল আইকনের প্রথম অপশনটা অল নোটিফিকেশনটাও প্রেস করে দিন, যাতে একটাও ভিডিও মিস না করেন। নমস্কার বন্ধুরা, 30 ডিসেম্বর 2020 দৈনিক রাশি এবং লগ্নফল নিয়ে আমরা উপস্থিত। পূর্ণিমা পার করে আমরা কিন্তু প্রতিপদ তিথিতে উপস্থিত হয়েছি, প্রতিপদ কৃষ্ণ। এখানে কিন্তু চন্দ্র অবস্থান করছে আজকে রাহু নক্ষত্র আদ্যা এবং বৃহস্পতি নক্ষত্র পুনর্বসুতে। একটি নক্ষত্রের অধিপতি উচ্চস্থ এবং একটি নক্ষত্রের অধিপতি নিচস্থ, ফলে একটা দিনের শুরুটা এবং শেষটার মধ্যে একটা টাসল, একটা পরিবর্তন, একটা চেঞ্জ, মনমানসিকতা, পারিপার্শ্বিক পরিস্থিতিতে আমরা ভীষণ মাত্রায় দেখতে পাবো। এই বিষয়টা আমাদের কিন্তু গুরুত্বপূর্ণ। প্রথমে যেটা আমাদের বুঝতে হবে, আদ্রা নক্ষত্রে যখন চন্দ্র অবস্থান করবে, সেখানে কিন্তু চন্দ্র এখানে কিন্তু রাহুর প্রভাবাধীন থাকবে। মনের ভেতরে অস্থিরতা, ছোটোখাটো বিষয়ে চিন্তাভাবনা, টেন্সভাব, এগুলো অবশ্যই থাকবে, কিন্তু রাহুর প্রভাব থাকার জন্য আজকের দিনে কিন্তু কমিউনিকেশান, যোগাযোগ প্রত্যেকটি লগ্নরাশির ক্ষেত্রেই ভালো হবে। কোনো বিষয়ে কারো যাত্রা, কোনো বিষয়ে দূরযাত্রা, ভ্রমণ, এগুলো কিন্তু অবশ্যই ভালো হবে। আদ্রা নক্ষত্রের প্রভাবাধীন থাকার জন্য আজকের দিনে আমি বলবো অনলাইনের কোনো কাজ, আইটি প্রফেশন, যারা লেবার ওয়ার্কার আছেন, যে কোনো ধরুন খুব কঠিন পরিশ্রম করতে হয় যে কাজগুলোতে, রাস্তাঘাটে, মাঠে ঘাটে পরিশ্রম করতে হয়, এরকম ধরনের কাজগুলো কিন্তু আজকের দিনে ভালো হবে এবং এদের ক্ষেত্রে কিছু উবরি লাভ, ফাটকা লাভের ক্ষেত্রে ভালো ফল পাবেন। আদ্রা নক্ষত্র এবং চন্দ্রের কানেকশান যখন থাকছে, আদ্রা নক্ষত্রের স্বভাব হচ্ছে হটকারী, কিছুটা রাগ, জেদ, ক্রোধ, এগুলো কিন্তু কিছুটা অনেকের বেশি থাকতে পারে, এটা একটু নিয়ন্ত্রণে রাখা অবশ্যই দরকার। রাহু উচ্চস্থ থাকার জন্য আমি প্রথমেই বলবো পড়াশোনার ক্ষেত্রেও কিছু অ্যাডভান্টেজ পাবেন। রেগুলার গতানুগতিক পড়াশোনা ছাড়া যারা কোনো ধরনের অভিনয় শিখতে চাইছেন, কোনো ক্রিয়েটিভ কাজ শিখতে চাইছেন, কোনো ধরনের এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি শিখতে চাইছেন, খেলাধুলোর সঙ্গে যুক্ত হতে চাইছেন, সেক্ষেত্রে রাহু নক্ষত্র যথেষ্ট ভালো পারফর্ম করবে এবং আপনাকে একটা সুবিধাজনক জায়গা এনে দেবে। এই বিষয়টা আমরা হরোস্কোপে কিন্তু লক্ষ্য করছি। রাহু নক্ষত্র থেকে যখন পুনর্বসুর দিকে চন্দ্র ধাবিত হবে, সেটা সন্ধ্যা 7টার পর, এই সময়ের পর থেকে নিচস্থ বৃহস্পতির প্রভাবে যে পুনর্বসুর আমরা অন্যান্য সময় ভালো এফেক্টটা আগে পেতাম, সেটা কিন্তু এই মুহূর্তে পাবো না। বৃহস্পতি নক্ষত্র পুনর্বসুর সিম্বলটা আপনারা জানেন, যে একটি মানুষ একটা তীর ছুঁড়ছে এবং তীরটা তার পুনরায় তার দিকে ফিরে আসছে। তো এই পুনর্বসু নক্ষত্রের সিম্বলটা বলে দেয় পুনর্বসু নক্ষত্রযুক্ত মানুষের জীবনে একাধিক ঘটনার পুনরাবৃত্তি ঘটে এবং সেটা থেকে তারা কিন্তু অবশ্যই শিক্ষা নিয়ে থাকেন। পুনর্বসু নক্ষত্রের কয়েকটা বিষয় আপনাদের আমি সতর্ক করে দেখি, যেমন ধরুন ফিনান্সিয়াল ইনভেস্ট, এই বিষয়ে অবশ্যই সতর্ক থাকতে হবে। ফাটকা লাভ, ফাটকা ইনকাম পুনর্বসু নক্ষত্রে ভালো ফল নাও হতে পারে। কোনো ব্যক্তির সঙ্গে যদি আপনি আলাপ আলোচনা, কোনো গভীর বিষয়ে আলোচনা করতে চান, সেক্ষেত্রে অন্যান্য সময় যে পুনর্বসু নক্ষত্র ভালো ফল দেয়, সেই বিষয়টা কিন্তু এই মুহূর্তে নাও পেতে পারেন। সুগার, থাইরয়েড, হরমোনজনিত সমস্যায় যারা ভুগছেন, তাদের ক্ষেত্রে পুনর্বসু নক্ষত্রে কিছু সমস্যা থাকতে পারে। ইভিন পেটের গোলমাল, হজমের সমস্যারও কিছুটা প্রবণতা থাকতে পারে। তো এই এই ক্ষেত্রে পুনর্বসু নক্ষত্র কিন্তু সব ক্ষেত্রে ভালো পারফর্ম করবে না, তবুও বৃহস্পতি নক্ষত্র পুনর্বসু শুভ নক্ষত্র যেহেতু, কিছু শুভ ঘটনা আপনার ক্ষেত্রে ঘটতে পারে। রাহুর নক্ষত্রে যে ফ্লো বা যে স্পিডটা ছিল, সেই স্পিডটা কোথাও যেন একটা ব্যাঘাত যোগের জায়গা আমরা পুনর্বসু নক্ষত্রে দেখতে পাচ্ছি। তবে যাদের জন্ম পূর্ণিমার দিন হয়েছে, যাদের জন্ম পূর্ণিমার আগের দিন, পরের দিন হয়েছে, তাদের ক্ষেত্রে আজকে মানসিক উৎফুল্লতা, এগিয়ে যাওয়ার প্রবণতাগুলো থাকবে। আর অনুরূপভাবে যাদের অমাবস্যার দিন জন্ম হয়েছে, অমাবস্যার আগের দিন, পরের দিন জন্ম হয়েছে, কিছুটা হতাশা ব্যঞ্জক সিচুয়েশান থাকবে। এটা আমি গতদিনের প্রেডিকশানই এখানে বহাল রাখলাম, এই বিষয়টা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তবে কিছু যোগের প্রভাব একটু আলাদা আলাদা হবে, যেমন ধরুন চন্দ্র রাহু যোগ যাদের আছে, তাদের ক্ষেত্রে কিছু বিষয়ে আর্থিক ক্ষেত্রে সেলি মিস্টেক, লেখার ক্ষেত্রে সেলি মিস্টেক আদ্রা নক্ষত্রে বাড়বে। আদ্রা নক্ষত্র, শতবিষয় নক্ষত্র এবং অবশ্যই কিন্তু সাথী নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে ইমোশন বেশি থাকবে সন্ধ্যা 7টার আগে অবধি সময়টা। অনুরূপভাবে যাদের পুনর্বসুতে জন্ম, যাদের অবশ্যই কিন্তু পূর্ব ভাদ্রপদে জন্ম, যাদের বিশাখায় জন্ম, তাদের ক্ষেত্রে সন্ধ্যা 7টার পর ইমোশনটা কিন্তু অবশ্যই কিছুটা হলেও বেশি থাকবে। এবং এটুকু আমরা বলতে পারি, রাজনৈতিক ব্যক্তিত্ব, রাজনীতি, সরকারি কাজ ইত্যাদির সঙ্গে যুক্ত ব্যক্তিদের আজকের দিনটা মোটের ওপর ভালো থাকবে পূর্ণিমা তিথির প্রভাব থাকার জন্য। গুরুশৌরি যোগ থাকলে আপনার পুনর্বসু নক্ষত্রে অবশ্যই কিছু দুর্বলতা থাকলে ওভারঅল কিছু বিষয়ে ভালো ফলও পাবেন, এই বিষয়টা অ্যাডভান্টেজ আমরা কিছু বিষয়ে দেখতে পাচ্ছি। আমরা লগ্নরাশিভিত্তিক আলোচনা শুরু করব, তার আগে বলে দিই আপনারা যারা আমাদের সঙ্গে সাক্ষাৎ করতে চাইছেন, অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স আমাদের যে চ্যানেল নেমটা, সেটা ফেসবুকে টাইপ করলে আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ পেয়ে যাবেন। সেখানে এলেই সামনেই নাম্বার দেওয়া থাকে, নাম্বার পেয়ে যাবেন, নাম্বার একটা ফোন করে, বুকিং করে, বাড়িতে বসে অন ফোন আপনি আপনার সমস্ত সমস্যা নিয়ে, ব্যক্তিগত বিষয় নিয়ে, জন্মচক বিষয় নিয়ে আমাদের সঙ্গে দীর্ঘ আলোচনা করতে পারেন এবং সেটা অবশ্যই 100% গোপনীয়তার সঙ্গে এবং আপনার পক্ষে সম্পূর্ণ সন্তোষজনক হবে। বিষয়টা আমি একবার রিপিট করে নিয়ে মূল আলোচনায় প্রবেশ করছি। বন্ধুরা, আমাদের সঙ্গে যুক্ত থাকতে, প্রতিদিনের রাশিফল দেখতে, জ্যোতিষ আলোচনা শুনতে এই ভিডিও নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটা প্রেস করুন, পাশাপাশি অবশ্যই পাশে থাকা বেল আইকনের প্রথম অপশনটা অল নোটিফিকেশনটাও প্রেস করে দিন, যাতে একটাও ভিডিও মিস না করেন।
বন্ধুরা আমাদের সঙ্গে যোগাযোগের মাধ্যম হচ্ছে ফেসবুক পেজ, ফেসবুক পেজে এসে তার ইনবক্সে মেসেজ করলে আমাদের যাবতীয় কন্ট্যাক্ট বুকিং ডিটেলস পেয়ে যাবেন। এই ভিডিও নিচে ডিসক্রিপশানে ফেসবুক পেজের লিঙ্কটা দেওয়া আছে। তাছাড়া অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স লিখে ফেসবুকে সার্চ করলে আমাদের পেজ গ্রুপ আপনি খুঁজে পেয়ে যাবেন। ফলো অবশ্যই করবেন আমাদের ইনস্টাগ্রাম প্রোফাইলকে। শুরু করছি মূল আলোচনা। একটু লাইক এবং শেয়ার করে দিন যাতে অন্য বন্ধুরা এই স্বল্প সময় ভিডিওটি আপনারা ধরে দেখতে পান। মেষের তৃতীয় চন্দ্র অবশ্যই আদ্রা এবং পুনর্বসু বৃহস্পতি নক্ষত্রে। দেখুন বৃহস্পতি নিচস্থ, যখন বৃহস্পতি নক্ষত্রে চন্দ্র আসবে মনে অস্থিরতা অবশ্যই কমবে, কিন্তু খরচ কিছুটা বাড়তে পারে আপনার ক্ষেত্রে। দূরের কমিউনিকেশন বা ইত্যাদি এগুলো কিন্তু ভালো হবে। পিতার গুরুজনদের হেলথের বিষয়ে একটু কেয়ারফুল থাকবেন। প্রেম প্রীতি প্রসঙ্গে দিনটা, তবে আজকের দিনটা ইমোশন যে বিষয়টা গতদিন ছিল তার রেস্ট আজকের দিনে কিছু বিষয়ে থাকতে পারে। সেন্সিটিভ মাইন্ড কিন্তু প্রেমের ক্ষেত্রে থাকবে, তবে নতুন কিছু প্রেমের যোগাযোগ আছে। অনলাইন সেন্ট্রিক কাজগুলো করতে পারেন, কারোর থেকে পাওনা গণ্ডা টাকা উদ্ধার করার থাকলে সেগুলো কিন্তু করতে পারেন, তাতে কোনো সমস্যা হরোস্কোপে নেই। বাড়িঘর ইত্যাদি কিছু গ্যাজেটস এগুলো বিক্রয় করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো, এই বিষয়ে কিন্তু আপনি উদ্যোগী মনোভাব নিতে পারেন এবং কেনাকাটি করার বিষয়ে একটু সাবধানী পদক্ষেপ নেবেন। আর বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা শুভ, সেকেন্ড ম্যারেজের বিষয়ে আলাপ আলোচনা করতে পারেন। দাম্পত্য সুখ থাকলেও পারিবারিক সুখ বা গৃহশান্তির অভাব অভিযোগ কিছুটা থাকবে। হাতে কানের ব্যথা বেদনা একটু মাইগ্রেন রিলেটেড সমস্যা এগুলো কিন্তু থাকার সম্ভাবনা হরোস্কোপে আছে। কর্মক্ষেত্রে পারফরমেন্স ভালো থাকবে, কাজের ক্ষেত্রে দৌড়ঝাঁপ একটু বেশি হলেও আপনার আর্থিক যোগাযোগ সমৃদ্ধি এগুলো কিন্তু ভালো থাকবে। অনলাইনের কাজগুলো ভালো হবে, শিক্ষাগত পেশায় যারা আছেন ভালো হবে, কথা বেছে যারা খান গান বাজনার সঙ্গে যুক্ত ইত্যাদির সঙ্গে যুক্ত বা কল সেন্টারে যারা কাজ করছেন এদের ক্ষেত্রে ভালো যাবে। বিস্তারিত জানতে মাসিক রাশিফল 2021 ভিডিও দেখে নিন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃষলগ্ন বৃষরাশির ক্ষেত্রে চন্দ্র অবস্থান করছে রাশির দ্বিতীয় রাহু নক্ষত্র এবং বৃহস্পতিতে। রাহু যেহেতু রাশিতে আছে মানসিক একটু চঞ্চলতা থাকবে আজকের দিনটায়, ম্যাক্সিমাম সময়টাই অস্থিরতা কিছু বিষয়ে টেন্সভাব এগুলো কিন্তু থাকতে পারে। আয়ভাব শুভ আপনার ক্ষেত্রে, সোশ্যাল লাইফ অবশ্যই মানুষের সঙ্গে যোগাযোগ এগুলো কিন্তু বাড়তে পারে। প্রেম প্রীতি সম্পর্ক ক্ষেত্রে ইমোশান সেন্সিটিভ মাইন্ড বেশি থাকবে, খাওয়া দাওয়ার রুচির পরিবর্তন হতে পারে, পুরনো টাকা কড়ি উদ্ধারের ক্ষেত্রে আজকের দিনটা ভালো, কমিউনিকেশান ভালো হবে, ফ্যামিলির কারোর হেলথের বিষয়ে একটু সমস্যা থাকতে পারে আজকের দিনটায়। কর্মক্ষেত্রে যোগ স্বাভাবিক, কাজের ক্ষেত্রে উন্নতির যোগও আছে। কাজের ক্ষেত্রে আপনার একটু মন বসাতে হয়তো একটু সমস্যা হতে পারে, কিন্তু কাজের ক্ষেত্রে সামগ্রিক পরিবেশ বা সামগ্রিক যে উন্নতি সেইটা কিন্তু হরোস্কোপে থাকবে। তবে যারা নাইট শিফটে কাজ করছেন এদের ক্ষেত্রে একটু আমার মনে হয় কাজের ক্ষেত্রে টুকিটাকি সিলিমিস্টে খাওয়ার সম্ভাবনা হরোস্কোপে বেশি থাকে, সেটা মাথায় রাখবেন। ব্যবসা বাণিজ্য মোটের ওপর ভালো এবং স্বাভাবিক কাটবে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে গ্রোথ অবশ্যই স্ট্রং থাকছে। ধার বাকিটা একটু কম করাই ভালো আদ্রা নক্ষত্রে, বাকি জায়গাটা ব্যবসার ক্ষেত্রে কিন্তু ওভারঅল ভালো যাওয়ার সম্ভাবনাই আমরা হরোস্কোপে দেখতে পাচ্ছি। দাঁতের ব্যথা, মাড়ির ব্যথা, ENT যন্ত্র সমস্যা, একটু ঠান্ডা লাগা ইত্যাদি প্রবণতা, গলায় ব্যথার প্রবণতা এগুলো কিন্তু বাড়তে পারে। বিস্তারিত জানতে মাসিক রাশিফল 2021 ভিডিও দেখে নিন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে রাশিতে চন্দ্র পাস করছে আদ্রা এবং পুনর্বসু নক্ষত্রে, মুড সুইং একটু আধটু হবে, মন মানসিকতার উপর একটা প্রেশার আছে, আবেগ অনুভূতিগুলো একটু বেশি কাজ করবে আজকের দিনে। চঞ্চলতা থেকে হঠকারী ডিসিশন থেকে কিছু ভুলভ্রান্তি হতে পারে, এটা মাথায় রাখবেন। সোশ্যাল লাইফ মাস ফেম এগুলো কিন্তু বাড়তে পারে। প্রেম প্রীতি সম্পর্ক ক্ষেত্রে দিনটা স্টেবল কাটবে, তবে রাহু নক্ষত্র আদ্রায় যেহেতু শুক্রাহু যোগ আছে, যাদের জন্মচক্রে শুক্রাহু যোগ আছে তাদের ক্ষেত্রে সব ক্ষেত্রে ভালো নাও যেতে পারে। বিদ্যাভাব শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যেতে পারে, অনলাইনে কিছু কাজকর্ম করতে পারেন আজকের দিনে, কিন্তু কুইক ক্যালকুলেশন বা ইত্যাদিতে কিছু ভুলভ্রান্তি হবে, খরচের আধিক্য একটু বেশি থাকবে। কর্মক্ষেত্রে কর্মযোগ স্বাভাবিক, পুনর্বসু নক্ষত্রের কাজের একটু প্রেশার বেশি আছে মনে হতে পারে, স্পেশালি এটা নাইট শিফটে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে এটা হতে পারে, কিন্তু কাজের একটু প্রেশার বেশি আছে মনে হতে পারে। বিদেশে থাকা কর্মীদের ক্ষেত্রে কোনো পরিবর্তন, ফাটকালা ফাটকা ইনকামের যোগ হরোস্কোপে কিন্তু থাকছে। এছাড়া আমি এটুকু বলবো, আজকের দিনে যারা মুভেবল জব করেন, যারা কোনো ধরনের মেডিকেল প্রফেশনে আছেন, ফিল্ম মিডিয়া সেক্টর, গ্ল্যামার ওয়ার্ল্ডে লাইট ক্যামেরা স্টুডিওর সঙ্গে যুক্ত, আদার্স কোনো কাজের সঙ্গে আছেন, নিউজ রিডিং বা নিউজ মিডিয়া যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে। ব্যবসার ঘর মোটামুটি চাঙ্গা, ব্যবসার ক্ষেত্রে স্বাভাবিক গ্রোথ বজায় থাকবে, নতুন ব্যবসার সুযোগ সমৃদ্ধিগুলো কিন্তু পেতে পারেন। ব্যবসার ক্ষেত্রে পারিবারিক ব্যবসাগুলো ভালো যাবে, যারা স্বপেশায় আছেন তাদের ক্ষেত্রে ভালো যাবে। মিষ্টি খাদ্যদ্রব্য, জল দুধ ইত্যাদি ফুড প্রোডাক্ট রিলেটেড ব্যবসাগুলো কিন্তু ভালো যাবে। এছাড়া এক্সপোর্ট ইম্পোর্টের কাজ ইত্যাদিগুলো ভালো যাবে। যারা জন্মস্থান থেকে দূরে কোনো ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে। বিস্তারিত জানতে মাসিক রাশিফল 2021 ভিডিও দেখে নিন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কর্কটের অধিপতি চন্দ্র রাশির দ্বাদশে অবশ্যই পূর্ণিমা তিথি পার করেছে চন্দ্র, তবে সূর্যের দৃষ্টি থাকার জন্য মানসিক জোর থাকবে, কিন্তু পরিশ্রম বেশি হচ্ছে এটা একটু মনে হতে পারে আজকে সারাদিনে।
প্রেম প্রীতি সম্পর্ক ক্ষেত্রে স্থিতি থাকবে, বিদ্যাভাবের ক্ষেত্রে একটু অমনোযোগ থাকবে, কেনাকাটি শখপূরণের কাজ করলেও খরচের আধিক্য বেশি থাকবে, জন্মস্থান থেকে দূরে বা বিদেশে দূর রাজ্যে দূর জেলায় থাকা ব্যক্তিদের আজকের দিনটা ভালো থাকবে, কমিউনিকেশান যোগাযোগ এগুলো কিন্তু আজকের দিনে ভালো হবে, ইচ্ছা শখপূরণ এগুলো কিন্তু হতে পারে, শরীরের দিকে নজর দেওয়া প্রয়োজন, একটু ঘুমের ডিস্টারবেন্স বা বাড়তি ঘুমের প্রয়োজনীয়তা পড়ছে এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে, লোয়ার গ্রাম পেন ব্যাক পেনের সমস্যা থাকতে পারে, কর্মক্ষেত্রে দৌড়ঝাঁপ বেশি হতে পারে তবে কাজের ক্ষেত্রে উন্নতি যোগ আছে, ইন্টারভিউ ফেস করতে পারেন কোনো অসুবিধা নেই, ফাটকা লাভও কাজের ক্ষেত্রে হবে এবং যারা মেডিকেল কর্মী, যারা সেলসে আছেন, যারা মেকানিক্যাল কাজের সঙ্গে যুক্ত আছেন, যারা খুব লেবার ওয়ার্কার আছেন বা কৃষিভিত্তিক কোনো কাজ করছেন এদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে। ব্যবসা বাণিজ্যের মধ্যে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা, মেডিকেল সামগ্রীর ব্যবসা, কোনো ধরনের যন্ত্র যন্ত্রাংশ রিলেটেড ব্যবসা, কম্পিউটার সফটওয়্যার রিলেটেড কোনো ব্যবসা, অনলাইন প্ল্যাটফর্মে কাজ করছেন এরকম কোনো ব্যবসা, এগুলো কিন্তু আজকের দিনে ভালো যাবে। বিস্তারিত জানতে মাসিক রাশিফল 2021 ভিডিও দেখে নেবেন। দাম্পত্য সুখ আজকের দিনে থাকলেও সন্ধ্যা 7টার পর পার্টনারের হেলথের বিষয়ে একটু কেয়ারফুল থাকা অবশ্যই দরকার। বিস্তারিত জানতে 2021 ভিডিও এবং মাসিক রাশিফল যেটা বললাম দেখে নিন। মাসিক রাশিফলটা আমি কিন্তু গতদিনে আপডেট দিয়েছি। চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। সিংহলগ্ন সিংহরাশি ক্ষেত্রে একাদশ স্থানে অবশ্যই কিন্তু চন্দ্রের অবস্থান, আর্দ্রা এবং পুনর্বসু নক্ষত্র এবং পূর্ণিমার প্রভাব চলছে, সূর্য চন্দ্রযোগ, আয়ভাব শুভ, ইচ্ছা শখ পূরণ হতে পারে, আর্থিক ক্ষেত্রে যোগাযোগ আজকের দিনে আসতে পারে, ঘুমের ডিস্টারবেন্স কিছুটা থাকবে, প্রেম প্রীতি সম্পর্ক ক্ষেত্রে দিনটা ভালো যাবে, নতুন প্রেমের যোগাযোগ হরোস্কোপে আছে, এডুকেশনের ক্ষেত্রে আপনি কোনো গবেষণা বা ইত্যাদির মধ্যে যদি এগোতে চান এগোতে পারেন কোনো অসুবিধা নেই, কর্মক্ষেত্রে কর্মযোগ স্বাভাবিক থাকবে, তবে রাহু নক্ষত্রে যাদের যাদের বিগত সময়ে মেনলি নভেম্বরের সেপ্টেম্বরের পর থেকে যাদের কর্মক্ষেত্রে ডিস্টারবেন্স যাচ্ছে সেটাও কিন্তু আজকের দিনে যেতে পারে, এটা আমি আপনাদের একটু নোট করতে বলেছিলাম, যদি কর্মক্ষেত্রে রাহু নক্ষত্রে ডিস্টারবেন্স যায় সেটা কিন্তু একটু যাওয়ার চান্সেস আছে, তবে আয়ের ক্ষেত্রে কোনো সমস্যা নেই, আর্থিক যোগাযোগ ওভারঅল ভালো থাকবে, কর্ম পরিবেশের জায়গাটা একটু সমস্যাবহুল হতে পারে। ব্যবসা বাণিজ্য মোটের ওপর স্থিতিশীল, ব্যবসার ক্ষেত্রে দূরের ব্যবসা প্রাধান্য পাবে, ব্যবসার মধ্যে অবশ্যই যে কোনো ধরনের ইটবালি সংক্রান্ত ব্যবসা প্রাধান্য পাবে, ইলেকট্রনিক্স আইটেমের ব্যবসা প্রাধান্য পাবে, লোহা লৌহজাত দ্রব্যের প্রোডাক্টের ব্যবসা প্রাধান্য পাবে, ইভেন্ট ম্যানেজমেন্ট খাদ্যদ্রব্য বস্ত্র যে কোনো ধরনের ইলেকট্রিক্যাল প্রোডাক্ট সেবামূলক কাজ এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা এগুলো কিন্তু ভালো যাবে এবং গতদিন যে যে ব্যবসাগুলো ভালো গেছিলো সেগুলো কিন্তু ভালো ফল পাবেন। তবে মাথায় রাখবেন বৃহস্পতি নক্ষত্র পুনর্বসুতে প্রবেশ করার পর হালকা পেটের গোলমাল বাড়তে পারে এবং প্রেমের সমস্যা প্রেমের বিষয়ে যেটা ভালো ফল বললাম সেটা পুনর্বসুতে একটু সমস্যাবহুল মনে হতে পারে কিছু বিষয়। বিস্তারিত জানতে মাসিক রাশিফল 2021 ভিডিওগুলি দেখে নিন। চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। কোনালগ্ন কোনরাশির ক্ষেত্রে রাহু নক্ষত্রের প্রভাব বেশি, স্বভাবত একটু ঘোরাঘুরি কোনো কাজ করতে গেলে একটু দৌড়ঝাঁপ করতে হয় এগুলোর প্রবণতা বেশি থাকবে, তাই যেখানে যাচ্ছেন সমস্ত কিছু ডকুমেন্টস বা ইত্যাদি নিয়ে যান, চন্দ্রবুধের যোগ থাকার জন্য একটু ডিসিশনে ভুল হতে পারে, তবে কিছু আকস্মিক প্রাপ্তি গেইন এগুলো হওয়ার সম্ভাবনা আছে, কেনাকাটি শখপূরণের কাজ আজকের দিনে করতে পারেন, সেটা বাড়ি গাড়ি গ্যাজেট সব কিছুই করা যেতে পারে, প্রেম প্রীতি সম্পর্ক ক্ষেত্রে দিনের শুরুর দিকটা ভালো কিন্তু সন্ধ্যা 7টার পর পুনর্বসু নক্ষত্র যখন কানেকশান দেবে বৃহস্পতি যেহেতু পঞ্চমভাবে নিচস্থ আছে কিছু ক্ষেত্রে কিছু নিজেদের মধ্যে একটু আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব থাকতে পারে, বিদ্যাভাব ওভারঅল শুভ, চাকরিমুখী পড়াশোনার ক্ষেত্রে ভালো, উচ্চশিক্ষার জন্য যারা কোনো প্রয়াস করছেন গবেষণা করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে, কর্মক্ষেত্রে কর্মযোগ স্বাভাবিক থাকবে, রাহু নক্ষত্রের প্রভাব যেহেতু বেশি থাকছে সেহেতু কর্মক্ষেত্রে একটু যারা কমিউনিকেটিভ কাজ করেন তারা অ্যাডভান্টেজ পাবেন, সেলস কর্মীরা অ্যাডভান্টেজ পাবেন, তবে কাজের ক্ষেত্রে আপনার কিছুটা টাইম বাড়তে পারে এটা মাথায় রাখতে হবে, কিন্তু আয়ের জায়গাটা অবশ্যই ভালো যাওয়ার সম্ভাবনা হরোস্কোপে থাকছে, ওভারঅল কর্মক্ষেত্রে অন্যান্য বিষয়গুলো ভালো যেতে পারে। ব্যবসা বাণিজ্যের মধ্যে আমি দিনের শুরুর দিকটা ভালোই বলবো, রেগুলার ব্যবসা ওভারঅল ভালো যাবে, খাদ্যদ্রব্য রিলেটেড ব্যবসা ভালো যাবে, ছোটো গাড়ি বড় গাড়ির ব্যবসা ভালো যাবে, যারা কোনো ইভেন্ট অর্গানাইজ করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে, জলীয় কোনো প্রোডাক্টের ব্যবসা আজকের দিনে ভালো যাবে, সবজি কাঁচা আনাজ ফলমূল এগুলোর ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যাবে, সিজনাল বিজনেস যারা করছেন পার্ট টাইম বেসিস যারা কাজ করছেন এদের ক্ষেত্রে ভালো যাবে, তবে পুনর্বসু বৃহস্পতি নক্ষত্র এইখানে যে প্রভাবটা সেটা বৃহস্পতি নিজস্ব প্রভাব কাজ করবে, এর আগে যে বৃহস্পতি নক্ষত্রগুলো আপনার যেরকম যেরকম গিয়েছিলো সেরকম ফল পাওয়ার চান্সেস বেশি, তবে এটা মাথায় রাখবেন যে পুনর্বসু নক্ষত্রের ব্যবসা নিয়ে বিরাট বড় ডিসিশন এই সময় নেবেন না, সেটা আপনার ক্ষেত্রে কিছুটা এগেনস্টে যেতে পারে এটা মাথায় রাখতে হবে, শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে ঠান্ডা লাগার প্রবণতা ব্রঙ্কিয়াল সমস্যা থাকতে পারে, পিতামাতার মতকে গুরুত্ব দেওয়া সর্বাধিক প্রয়োজন, বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন, দাম্পত্য সুখ দিনের শুরুর দিকটা থাকলেও পুনর্বসু নক্ষত্রে একটু অ্যাভারেজ ফল পেতে পারেন, একটু হালকা পেটের গোলমাল হজমের সমস্যা রিলেটেড সমস্যা এই সময় আসতে পারে। বিস্তারিত জানতে মাসিক রাশিফল 2021 ভিডিওগুলি দেখে নিন। চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। তুলালগ্ন তুলারাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান অবশ্যই ভাগ্যস্থানে, এখানে কিন্তু রাহু এবং
বৃহস্পতি নক্ষত্রে আমরা চন্দ্রকে দেখতে পাচ্ছি। প্রথমেই এটুকু বলবো, আজকের দিনে আধ্যাত্মিক ক্রিয়াকর্ম শুভ, গুরু টিচারেদের সান্নিধ্য আজকের দিনে কিন্তু অবশ্যই পেতে পারেন। এছাড়া হরোস্কোপে কিন্তু বলবো, প্রেম প্রীতি সম্পর্কর ক্ষেত্রে দিনটা ভালো যাবে, বিদ্যাভাবের ক্ষেত্রেও আজকের দিনটা কিন্তু অবশ্যই শুভ, কোনো ভর্তি অ্যাডমিশন এগুলো থাকলে করতে পারেন। রাহু যেহেতু অষ্টমে আছে, কোনো পরিবর্তন চেঞ্জ আসতে পারে, কোনো মামলা মোকদ্দমা শুনানি ডেট বা ইত্যাদি কিছু থাকলে সে বিষয়ে কিন্তু একটু প্রত্যক্ষ তদারকি করা সব দিক থেকে প্রয়োজন। এছাড়া ফাটকা লাভের ক্ষেত্রে আমি কিছু পজিটিভ যোগ হরোস্কোপে দেখতে পাচ্ছি। কমিউনিকেশান, আউটডোর কমিউনিকেশান এগুলো কিন্তু ভালোভাবে বিষয়ে আপনি উদ্যোগী হতে পারেন। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা শুভ এবং দাম্পত্য ক্ষেত্রে আজকের দিনটা ভালো কাটার সম্ভাবনা আছে। তবে পারিবারিক যে শান্তি সেটা কিন্তু কিছুটা বিঘ্নিত হতে পারে পুনর্বসু নক্ষত্রে, এটা মাথায় রাখবেন আজকের দিনে। এবং আপনাদের ভেতরে জেদ, রাগ, ক্রোধ ইত্যাদি প্রবণতা কিছু অংশে বাড়তে পারে এই পুনর্বসু নক্ষত্রে। কর্মক্ষেত্রে পারফরমেন্স ভালো থাকবে, কাজের ক্ষেত্রে জব চেঞ্জ, ট্রান্সফার এগুলোর যোগ হরোস্কোপে আছে। সরকারি কর্মীদের ক্ষেত্রে অ্যাডভান্টেজ থাকবে, ওয়ার্ক ফ্রম হোম যারা আছেন তাদের ক্ষেত্রে অ্যাডভান্টেজ থাকবে। ব্যবসা বাণিজ্য মোটের ওপর স্টেবল, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে উন্নতির যোগই আছে। ব্যবসার ক্ষেত্রে অনলাইনে ব্যবসাগুলো ভালো যাবে, গতদিন যেসব ব্যবসাগুলো ভালো গেছিলো সেগুলো ভালো ফল পাবেন। হোটেল, রেস্টুরেন্ট, ট্রাভেলিং পেশা ইত্যাদির সঙ্গে যারা যুক্ত আছেন এদের ক্ষেত্রেও ভালো ফল আজকের দিনে কিন্তু থাকতে পারে। হাঁটুর ব্যথা বেদনাটির সমস্যা যারা আছেন তাদের ক্ষেত্রে একটু বাড়তে পারে। সন্তান ভাব আজকের দিনে শুভ। বিস্তারিত জানতে মাসিক রাশিফল 2021 ভিডিওগুলো দেখে নিন। চলে আসছি পরবর্তী লগ্নশীল আলোচনায়। বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি ক্ষেত্রে কেমন যাবে? বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি ক্ষেত্রে অষ্টমস্থ চন্দ্র, আদ্রা এবং পুনর্বসুই দুই নক্ষত্রে, মন অস্থির থাকবে এটা বলা যাচ্ছে। ছোটোখাটো বিষয়ে চিন্তাভাবনা, টেন্সভাব এগুলো হতে পারে। অফিসিয়াল কাজকর্মগুলো তবেও আজকের দিনে হবে। সোশ্যাল ফেম, মাস ফেম বাড়তে পারে। দাম্পত্য সুখে কিছু অভাব অভিযোগ থাকতে পারে, তবে আপনার লাইফ পার্টনার জীবনে কিছু উন্নতি পরিবর্তন হতে পারে। দাম্পত্য কোনো মামলা থাকলে সেই বিষয়ে কোনো পরিবর্তন আসার ইঙ্গিত হরোস্কোপ দিচ্ছে। প্রেম প্রীতি সম্পর্কর ক্ষেত্রে দিনের শুরুর দিকটা ভালো যাবে। পুনর্বসু নক্ষত্র সব ক্ষেত্রে ভালো নাও যেতে পারে, অর্থাৎ সন্ধ্যা 7টার পর থেকে। পেটের গোলমাল, হজমের সমস্যা এই সময় একটু বাড়তে পারে, হাঁটুর ব্যথা বেদনা বাড়তে পারে। ফাটকা লাভের যোগ থাকলেও পুনর্বসু নক্ষত্রে খুব একটা ভালো ফল নাও পেতে পারেন সন্ধ্যা 7টার সময় নাগাদ। এই সময়ের ক্ষেত্রে ফাটকা ইনকামের ক্ষেত্রে সময়টা ভালো নয়। বিদ্যাভাবের ক্ষেত্রে রেগুলার পড়াশোনা কিছুটা কিন্তু অমনোযোগ থাকবে, কিন্তু উচ্চশিক্ষার যোগ, গবেষণার ক্ষেত্রে উদ্যোগ এগুলো কিন্তু এই সময় নেওয়া যেতে পারে। তাছাড়া এক্সট্রা কারিকুলাম কিছু নিয়ে পড়াশোনা করতে চাইলে যে কোনো ধরনের আপনার কারিগরি বিদ্যা বা ইত্যাদি কিছু সেক্ষেত্রে ভালো ফল পাবেন। কোনো প্রস্তাব ইত্যাদি দেওয়ার ক্ষেত্রে ভালো। খাদ্যাভ্যাস, খাদ্য রুটিনের পরিবর্তন হতে পারে। ব্যবসা বাণিজ্যের মধ্যে আজকের দিনটা ভালো ফল পাবেন, চাঙ্গা থাকবে, নতুন ব্যবসার সুযোগ সমৃদ্ধিও পেতে পারেন। ব্যবসার ক্ষেত্রে গ্রোথ স্বাভাবিক থাকবে। পার্টনারশিপ ব্যবসাগুলো একটু সমস্যা থাকলেও ওভারঅল অন্যান্য ব্যবসার মধ্যে আজকের দিনটা কিন্তু আপনি খুব ভালো রেজাল্ট এক্সপেক্ট করতে পারেন। সোশ্যাল ফেম, মাস ফেম এগুলো বাড়তে পারে। সোশ্যাল লাইফ আপনার আজকের দিনে ভালো যেতে পারে। বিস্তারিত জানতে মাসিক রাশিফল 2021 ভিডিও দেখে নেবেন। কর্মক্ষেত্রে কর্মক্ষমতা থাকবে, কাজের ক্ষেত্রে আপনার কিছুটা উন্নতির যোগ হরোস্কোপে থাকবে, টার্গেট হিট হওয়ার ক্ষেত্রে ভালো। চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। ধনুলগ্ন ধনুরাশি ক্ষেত্রে কেমন যাবে? ধনুলগ্ন ধনুরাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান একই জায়গায়, সমসপ্তমে, রাহু এবং বৃহস্পতি দুই নক্ষত্রকে কানেকশন দিচ্ছে। বৃহস্পতি নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে মুড সুইং বিষয়টা বেশি কাজ করবে, অভিমান প্রকৃতি বিষয়টা বেশি কাজ করবে, কারণ আপনারা সকলেই বৃহস্পতি জাতক জাতিকে এটা মাথায় রাখতে হবে। বিদ্যাভাব আজকের দিনে শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, শত্রু নাশের যোগ আছে, অফিসিয়াল কাজ, ব্যাংকিং কাজ করতে পারেন, প্রতিযোগিতামূলক ক্ষেত্রে ভালো ফল পাবেন। খেলোয়াড়দের ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে, কোনো ধরনের প্যাথোলজিক্যাল টেস্ট, ডাক্তারবাবুর ওপিনিয়নগুলো নেওয়া থাকলে আজকের দিনে নিতে পারেন। তবে একটু জেদি ভাব মনের বিষয় থাকতে পারে, এই বিষয়টা একটু নিয়ন্ত্রণ করতে হবে। প্রেম প্রীতি সম্পর্কর ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ওভারঅল ভালো যেতে পারে। পড়াশোনার ক্ষেত্রে একটু সিলি মিস্টেক বাড়তে পারে আজকের দিনটা, কিন্তু বাকি জায়গাটা কম্পিটিটিভ এক্সাম থেকে আরম্ভ করে অন্যান্য ক্ষেত্রে আজকের দিনটা ভালো ফল পাবেন। কর্মক্ষেত্রে কর্মযোগ স্বাভাবিক, কাজের ক্ষেত্রে উন্নতির যোগ আছে। লেবার ওয়ার্কার যারা আছেন ভালো, জব চেঞ্জ আজকের দিনে করতে পারেন। কাজের ক্ষেত্রে টার্গেট হিট হওয়া, ক্লায়েন্ট মিট আপ ইত্যাদি করার ক্ষেত্রে ভালো। তবে টাকা পয়সা নিয়ে যারা হিসেব নিকাশের কাজের সঙ্গে যুক্ত আছেন এদের ক্ষেত্রে একটু কনসেন্ট্রেশনের অভাব থাকতে পারে, এবং বৃহস্পতি নক্ষত্রে কিন্তু এই বিষয়টা কিন্তু বাড়তে পারে যারা নাইট শিফটে কাজ করছে। ব্যবসা বাণিজ্য মোটর উপর চাঙ্গা থাকবে, ব্যবসার ক্ষেত্রে গ্রোথ স্বাভাবিক থাকবে, নতুন ব্যবসা থেকে আরম্ভ করে পুরনো ব্যবসা সমস্ত ক্ষেত্রেই ভালো ফল আজকের দিনে থাকবে। সোশ্যাল প্ল্যাটফর্মে যারা কাজ করছেন এদের ক্ষেত্রে ভালো যেতে পারে। মেকানিক্যাল ফিল্ডে যারা আছেন, মেকানিক্সের যারা কাজ করছেন, মোবাইল রিপেয়ারিং বা কোনো ইলেকট্রনিক্স গ্যাজেটসের রিপেয়ারিংয়ের কাজের সঙ্গে যুক্ত আছেন, নেটওয়ার্কিং, ইন্টারনেটের কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন এদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। ঠান্ডা লাগার প্রবণতা, হাঁটুর ব্যথা বেদনা, কিছুটা হাড়ের সমস্যা, অ্যাজমাটিক সমস্যা এগুলো কিন্তু কিছুটা থাকতে পারে। বিস্তারিত জানতে মাসিক রাশিফল 2021 ভিডিওগুলি দেখে নিন। চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। মকর লগ্ন মকর রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান ষষ্ঠে, কম্পিটিটিভ কাজ ভালো যাবে। প্লেয়ারদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো, মেডিকেল কাজ করতে পারেন। প্রেম প্রীতি সম্পর্ক ক্ষেত্রে একটু অ্যাভারেজ ফল আজকের দিনে কিন্তু পেতে পারেন, তবে নতুন প্রেমের কিছু যোগাযোগ আসবে, ভাবনা চিন্তা করে এগোবেন সামগ্রিক প্রেক্ষাপটে।
আর্থিক কাজ আজকের দিনে করতে পারেন, লোন ইত্যাদি পাওয়ার ক্ষেত্রে কোনো সুযোগ সমৃদ্ধি পেতে পারেন। বৈদেশিক কাজ আজকের দিনে ভালো, বিদেশি টাকা যারা ইনকাম করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো। কিছু চোটাঘাতের সমস্যা, পুরনো হেলথ ইস্যু মাথাছাড়া দিতে পারে, কোমরে ব্যথা বেদনালিটির সমস্যা বাড়তে পারে। পুনর্বসু বৃহস্পতি নক্ষত্রে যখন চন্দ্র এসে উপস্থিত হবে অর্থাৎ সন্ধ্যা 7টার পর, সেই সময়ের পর থেকে একটু জেদি ভাব আজকের দিনে কিন্তু বাড়বে। সোশ্যাল লাইফ, মাস প্রেম এগুলো বাড়তে পারে। মায়ের সঙ্গে কোনো বিষয়ে মতের অমিল হতে পারে। দাম্পত্য সুখ অ্যাভারেজ, খুব স্ট্রং নয়, তবুও বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনাগুলো আজকের দিনে করা যেতে পারে। কর্মক্ষেত্রে উন্নতির যোগ আছে, কর্মজায়গাটা আজকের দিনে বেটার ফল পাবেন। কাজের ক্ষেত্রে ওভারঅল আপনার পারফরমেন্সও আজকের দিনে ভালো থাকবে। সেলস কর্মীরা এবং বিদেশে থাকা, জন্মস্থান থেকে দূরে থাকা কর্মীরা অ্যাডভান্টেজ কিছু বিষয় কিন্তু আজকের দিনে পাবেন। ব্যবসা বাণিজ্য ততটা স্ট্রং নয়, এটা আমরা জানি, ষষ্ঠখানে স্থানে চন্দ্র অবস্থান করছে। তবু যেহেতু পূর্ণিমার একটা প্রচ্ছন্ন প্রভাব আছে, ব্যবসার ক্ষেত্রে কিন্তু সামগ্রিক ফাটকা গ্রোথ এগুলো কিন্তু থাকবে। মেন্টাল স্যাটিসফ্যাকশানের কিছু অভাব অবশ্যই ব্যবসার ঘরে থাকবে, কিন্তু ব্যবসার ক্ষেত্রে লাভ উন্নতি এগুলো কিন্তু আমরা হরোস্কোপে সমানতালে দেখতে পাবো। কোনো কাস্টমারের সঙ্গে মিসবিহেভ করবেন না, মাথা ঠান্ডা রেখে যে কোনো কাজ করার চেষ্টা করুন, সেটাই আপনাদের ক্ষেত্রে ভালো। তবে ব্যবসার ক্ষেত্রে আমি যেটা বললাম সেই বিষয়টা মাথায় রাখলেও নতুন ব্যবসা খোলার ক্ষেত্রে একটু ভাবনা চিন্তা করে এগোতে হবে। বিস্তারিত জানতে মাসিক রাশিফল 2021 ভিডিওগুলি দেখে নিন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কুম্ভ লগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান কিন্তু রাশি সাপেক্ষে রাশির পঞ্চমে, আদ্রা এবং পুনর্বসু নক্ষত্রে। আদ্রা নক্ষত্রে চন্দ্র কিন্তু অবস্থান করার সময় আপনার মন একটু অস্থির থাকবে, টুকিটাকি বিষয়ে চিন্তাভাবনা কাজ করতে পারে, ঘুমের ডিস্টার্বেন্স একটু থাকবে। পুনর্বসু নক্ষত্র বৃহস্পতি নক্ষত্রে প্রাপ্তিযোগ শুভ, আয়ভাব শুভ, কিছু ইচ্ছা সম্পূর্ণ হতে পারে, তবে লোয়ার গান পেন, ব্যাক পেনের সমস্যা কিছু বিষয়ে বাড়তে পারে। প্রেম প্রীতি সম্পর্ক ক্ষেত্রে এমনি সারাদিনটা ভালো যাবে, তবে স্টেবল রেজাল্ট পাবেন, অর্থাৎ সারাদিনের সকালটা যেরকম গেছে দুপুরটা সেরকম নাও যেতে পারে, বিকালটা সেরকম নাও যেতে পারে, গ্রাফটা কিন্তু কিছু আপ ডাউন করবে। একটু ঠান্ডা মাথায় চলার চেষ্টা করবেন, বিশেষত পুনর্বসু নক্ষত্রে একটু জেদ রাগ এগুলো কিন্তু বাড়তে পারে। সন্তান যোগ আজকের দিনে আছে, বিদ্যাভাবের ক্ষেত্রে আজকের দিনটা শুভ, উচ্চশিক্ষা, বিদেশে পড়াশোনা, দূরে পড়াশোনার ক্ষেত্রে আজকের দিনটা ভালো এবং প্রতিযোগিতামূলক ক্ষেত্রে ভালো ফল আজকের দিনে কিন্তু আপনি এক্সপেক্ট করতে পারেন। কর্মক্ষেত্রে পারফরমেন্স ভালো থাকবে, কাজের ক্ষেত্রে সামগ্রিক উন্নতির যোগী আছে হরোস্কোপে। বাড়ি থেকে যারা কাজ পরিচালনা করছেন এদের ক্ষেত্রে ভালো, সেলস কর্মীদের ক্ষেত্রে ভালো যাবে এবং গতদিন যেসব কাজগুলো ভালো গেছিলো আপনার লগ্ন রাশি সাপেক্ষে সেগুলো কিন্তু আজকের দিনে ভালো যাওয়ার সম্ভাবনা হরোস্কোপে আমরা বেশ কিছু বিষয় দেখতে পাচ্ছি। এর বাইরে আমি এটুকু বলতে পারি আজকের দিনে দাম্পত্য সুখ থাকছে, বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন। গৃহশান্তি বা মানসিক শান্তি কিছু অভাব অভিযোগ আদ্রা নক্ষত্রে থাকতে পারে, তবে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মিলমিশটা অবশ্যই কিন্তু থাকছে। ব্যবসা বাণিজ্য মোটের উপর শক্তিশালী যাবে, ব্যবসার ক্ষেত্রে গ্রোথও স্বাভাবিক থাকবে, আয়ভাব বাড়তে পারে, আপনার ব্যবসার ক্ষেত্রে কিছুটা প্রফেশনাল যে ওয়ার্কগুলো সেগুলো কিন্তু ভালো যেতে পারে। কর্মক্ষমতা ব্যবসার ক্ষেত্রে আজকের দিনটায় বেশি থাকার সম্ভাবনা আছে। হালকা পেটের গোলমাল, হজমের সমস্যা যাদের আছে তারা একটু সতর্ক থাকবেন। বিস্তারিত জানতে মাসিক রাশিফল 2021 ভিডিওগুলি দেখে নিন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মীন লগ্ন মীন রাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান পাচ্ছি সেটা অবশ্যই কিন্তু রাশি সাপেক্ষে রাশির চতুর্থে। মনের ঘরে চন্দ্র এবং স্বভাবতই পূর্ণিমা গতদিন ছিল, তার একটা সেন্সিটিভ মাইন্ডের প্রভাব আজকের দিনে কিন্তু থাকছে, এটা অবশ্যই আজকেও কন্টিনিউ করবে। মায়ের মতকে গুরুত্ব দেবেন আজকের দিনে, কেনাকাটি সম্পূর্ণ কাজ করতে পারেন, কিছু সেল করার ক্ষেত্রে ভালো, কমিউনিকেশান আজকের দিনে ভালো হবে। প্রেমের ক্ষেত্রে একটু অস্থিরতাপূর্ণ রেজাল্ট আজকের দিনে পেতে পারেন। বিদ্যাভাব আজকের দিনে শুভ, উচ্চশিক্ষার এগুলো পড়াশোনার ক্ষেত্রে মোটের ওপর ভালো যাবে। ফাটকা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটু ভাবনা চিন্তা করে এগোতে হবে, যদি আপনার বৃহস্পতি নিজস্ব থাকে এটা মাথায় রাখতে হবে। সন্তান যোগ আজকের দিন আসতে পারে, তবে আপনাদের মধ্যে যাদের সন্তান আছে সন্তানের হেলথের বিষয়ে একটু কেয়ারফুল থাকা আজকের দিনে দরকার। লোন ইত্যাদি পেয়ে যাবেন, পুরনো পাওনাগণ্ডা অর্থ উদ্ধার করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। কর্মক্ষেত্রে কর্মযোগের উন্নতি আমরা দেখতে পাচ্ছি, স্বাভাবিক কর্মযোগ থাকবে। কর্মক্ষেত্রে আপনার প্রাপ্তিযোগ, ইচ্ছাপূরণ, সম্পূর্ণ এগুলো হতে পারে। অর্থযোগ আজকের দিনে কর্মক্ষেত্রে উত্তম। সায়েন্স বিভাগে যারা কাজ করছেন, সাহিত্য চর্চা যারা করছেন, সেলসে যারা আছেন এদের ক্ষেত্রে অ্যাডভান্টেজ থাকবে। বাড়ি থেকে যারা কাজ পরিচালনা করছেন এদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে। ব্যবসা বাণিজ্য মোটের উপর স্থিতিশীল, ব্যবসার ক্ষেত্রে কিন্তু গ্রোথ স্বাভাবিক থাকবে। ব্যবসার ক্ষেত্রে কাপড় জামা, ছোট গাড়ি, বড় গাড়ির ব্যবসা এগুলো কিন্তু ভালো যাবে। মেডিকেলের ব্যবসাগুলো আজকের দিনে ভালো যাবে। আর একটা কথা মাথায় রাখতে হবে আপনাদের ক্ষেত্রে, সেটা হচ্ছে বৃহস্পতি নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে মেনলি ডিসিশন কিছু বিষয়ে ভুল হতে পারে, এটা মাথায় রাখবেন। ঠান্ডা মাথায় যে কোনো ডিসিশন নেবেন। বিস্তারিত জানতে মাসিক রাশিফল 2021 ভিডিওগুলো দেখে নেবেন। দেখুন এন্ড স্ক্রিনে ফুটে উঠছে ইম্পর্টেন্ট ভিডিওগুলি, ক্লিক করে দেখে নিন। আমরা ফিরছি আজই নতুন ভিডিও নিয়ে, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।